মেমো বলে দিত আই লাভ ইউ জানু কে আরে আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ড যদি আমার সাথে দেখা করছো না খুব ভালো লাগছে কি রে আরে কি গেছিলি তোমাকে দেখলে না আমি হট হয়ে যাই গেছে এক সপ্তাহ গাছছিল না উফ কি বলবো এরপরে আমার প্রতিদিন চার পাঁচ বার লাগবে কি রে কি লাগবো আরে চার পাঁচ বার ফোন দিতে বলছি কি লাগবো ওই শয়তানের মাথা টাকা পয়সা দিও না কি আমি পারি না আমার দয় না আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম থাক 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 আইরে দুলা ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আব্বা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি না ভালো ভালো সমস্যা হয় না তো রাস্তায় না বকর সমস্যা নাই যাও এ ভিতরে নিয়ে যা একটু বাইরে যেতেছে আয়েশা কথা বলবো পরে আচ্ছা আসসালামু আলাইকুম আব্বা যা আচ্ছা চলো হ্যাঁ মোবাইল দেতো কেন মোবাইল দেতো দেখিছে কি হইছে মোবাইলে মেসেজ দেখলাম একটা এলো কিসের মেসেজ কোনকো মোবাইল দিতে গেছিস না মোবাইল দে আরে ফোন মোবাইল দিতে রস না একটু মারা দাও আই লাভ ইউ জানু কে রে আরে আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ডের ভাষা এরকম আই লাভ ইউ জানু হ্যাঁ আমার বান্ধবী তো এই জন্য দিছি এটা বান্ধবী এটা আকাশ দেখা যাইতাছে আর ওর নাম আকাশি তার বাচ্চা মেয়ের নাম আকাশ আর বোধহয় মনে করছ জান সেদিন যে আমার সাথে দেখা করছো না খুব ভালো লাগছে কি রে আরে কই গেছিলি আমার বান্ধবীরা মিলে ঘুরতে গেছিলাম এই জন্য বলছে যে ভালো লাগছিল ও আমার বোকা মনে করছ না এই কাম করছো বাসা বই বইয়া শয়তানের বাচ্চা জানো তোমাকে দেখলে না আমি হট হয়ে যাই কি রে এ তোর বান্ধবীর বাসা আরে একটা মেয়ের বাসা এরকম হয় আমরা দুষ্টমি করি জানার বাচ্চা তুই মারতেছো কেন হ্যাঁ বাসা এগুলো করস বান্ধবীরা মিলে মজা করছিস কবে থেকে সম্পর্ক কবে থেকে সম্পর্ক এমন করস তুমি তারপরে ভুল বুঝতাছো আমি মেসেজগুলো নিজেই পড়তেছি হ্যাঁ এটা মিথ্যা এগুলো করছো বাসা বইবে না জানু গেছে এক সপ্তাহ গাছছিল না উফ কি বলবো এরপরে আমার প্রতিদিন চার পাঁচ বার লাগবে কি রে কি লাগবো আরে চার পাঁচ বার ফোন দিতে বলছি কি লাগবো তো তুই এনে কে এনে যা ওই বেটার কাছে যা আর ও আমার বান্ধবী তুমি বুঝতাছো না কেন পাঁচ বার গিয়ে দিই আয় পাঁচ বার ফোন দিতে বলছে পাঁচ বার ফোন দিতে বলছে পাঁচ বার ফোন দিতে বলছে হ্যাঁ কানের আদা পড়া শিখাও হ্যাঁ তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছো জানার বাচ্চার দিকে শয়তানের বাচ্চার দিকে আজকে তোর খবর আছে কি শুরু করছো তুই এগুলা হ্যাঁ এই নষ্ট মা এগুলো কি আমি প্রবেশ থেকে তোর সুখ দেই না তোর টাকা পয়সা দেই না টাকা পয়সা দিয়ে সব কিছু হয় টাকা পয়সা সব কিছু হয় না ভাই শয়তানের বাচ্চা টাকা পয়সা দিও না কি আমি পারি না আমার দয় না হ্যাঁ তুই আমার টাকা আছে আমারটা পরস আমার কোলে মাথা রেখে অন্য বেড়ে ফিল্ডিং মারস হ্যাঁ আমি প্রেম করি না তুই প্রেম করস না তুই কি শুধু টাকা অন্য জনের অন্য বেড়ে বেডরুমে যাস তুই তুমি দেখছো ওট তো রাখব না আমি দেখো আমার ভুল হয়ে গেছে একদম চাপা চাপা আগলে এলাম ওট বাইরে আমি তুই রাখ করে দাও আমার ভুল হয়ে গেছে দেখো এরকম তুই বাইরে তোর আমি রাখতাম না দেখো আমি ওর সাথে প্রেম করি না শুধু টাইম পাস করছি ও টাইম পাস করে বেডরুমে গেছিস গা টাইম পাস করছস না না আর না কত কিছু করছস আমি তো কইতেই পারি না আমি যখন বিদেশে ছিলাম আর কত কিছু কর সত্যি কথা কও সত্যি কথা কও কি করছস একদম লিখবে না খাঁচাছি লিখবে না বাইরে কি করবো তোর কুলুকুলু করবো কুলুকুলু করবো ওই বেড়া লগে যা যে বারে চ্যাটিং করছস না তোমার ছাড়া বাঁচতাম না আই লাভ ইউ টু তোমার দেখতে মন চায় তোমার দেখলে হট হয়ে যায় তোমার দেখলে আর কত কি এই বেটার কাছে যা ও তো আমার বন্ধু জাস্ট বন্ধুর মায়ের বাপ ভাইরা আমার অন্ধ এসে মাথা রক্ত করব আমি কই যাব একদম গুলি লিখবে না ভাইরা 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 ভাই ভাইরা কই যাব আমি জাহান্নামে চৌরাস্তা যাবি এটা আমি জিগাম কই যাবি কি আছে ভাই চিলাচিলি কথা শুনছিস ভাইরা সাকিলিগা বাইরে থাকি লিগা ভাই ভাবি রাটস তুমি কি করতেছো আসু এটা জানবো তো তুই কত ভদ্র মেয়ে এটা জানতেই না গো
আর জান আমার প্রতিদিন চারবার থেকে পাঁচবার লাগবে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কি লাগবো ভাবি আপনারা তো ভালো ভাবছিলেন সি 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 তো আমার কথা খাইয়া আমারটা পয়রা আমার কলে শুয়া অন্য বেড়াগুলোকে গীত গাইতাছে পীরিতের আব্বু আমার বান্ধবী বলছে যে দিনের ভিতর চার পাঁচবার আমার কাছে ফোন দিবি মিথ্যা কথা বলতাছ না হ্যাঁ সব বানোয়াট সব বানানো মোবাইল তো পেজ তো আইডি তো সব কিছু তো আর ও মিথ্যা কথা কইতাছে হ্যাঁ আর আমার বান্ধবীর নাম্বার আবার মিথ্যা কথা কস এই যাদের স্বামী বিদেশে থাকে তাদেরকে এগুলি করতে হয় হ্যাঁ আর তোর স্বামীর মধ্যে কোন জিনিসটা কম আছে ক টাকা আছে পয়সা আছে মন মানসিকতা ভালো এই বেটা তোর এখন তোর তালাক দিমু আমি তোর আমি তালাক দিমু তোর আমি সংসার করতাম না ভাই থাক মানুষ মাত্রই তো ভুল হয় মাফ করে দেন এই আমি চুপ থাকেন এই তুমি কি কাজটা ঠিক করছো হ্যাঁ তোমার স্বামী তোমারে খাওয়ান দেয় ভরণ পোষণ সব কিছু দেয় তুমি আরেকজনের সাথে যা রিলেশন করছো এই কাজটা তুমি কি ভালো করছো হ্যাঁ আব্বু আমার বল এই এই পাসার পাসার একদম লিখবে না খুশি হয়ে গেছে বাইরা আমার ভুল হয়ে গেছে খুশি লিখবে না একদম খাঁচা খুঁজে লিখবে না এলাম বাইরা তুই আমার শরীর টাচ করবি না বাইরা শেষবারের মতো একটা সুযোগ দাও যখন একটা ভুল করে ফেলাইছে মানুষ মাত্রই তো ভুল পরের বার যদি তেমন আব্বা আমি কেমনে আমি ক্ষমা করব দেন আমি আর কিছু তো আমরা বাকিগুলো তো দেখাই নাই আপনি দেখেন দেখেন আপনি দেখেন লজ্জার বিষয় তুমি আমার দিকে তাকায় এবারের মতো মাফ করে দাও ভবিষ্যতে যদি কোনোদিন কোনো সময় এরকম কিছু করে আমি তোমার আর কোনো রিকোয়েস্ট করব না এবারের মতো মাফ করে দাও আব্বা কিসের মাপ কোনো মাপ নাই আসলে আপনি স্বরূপ নাই শিক্ষা দিতে পারেন না মেয়েরে আমি কুবাসা থাকি এত কষ্ট করি হ্যাঁ আরে আকাম কাম করে আপনি দেখেন না বাসাতে কই যায় কার সাথে কথা বলে এগুলো তো আপনি খোঁজ রাখা দরকার ছিল আর সাপোজ আমি মেয়েটা বাদ দিলাম আচ্ছা তো কোন একটা মেয়ের সাথে আমি ডলডল করি রুমাইনার সাথে ঘুমাই থাকি আপনি কি করতেন আপনি মেয়ে কি করতো কোনো ক্ষমা নাই আমি ওর রাখবো না সংসার করবো না ওর সাথে আমি ওর তালাক দিব সোজা কথা আমার এই বাইরা বাইরস্ত গিলিকা আপ আপনার মুরব্বী মানুষ আমি অন্য কিছু বলতে চাই না বাইরন কোনো ক্ষমা হবে না এখানে ও যে অন্যায় করছে এটা কোনো ক্ষমা নাই বাইরস্ত গিলিকা একদম কিন্তু লিখবে আলাম যা বাইরা বাইরে আমার বাড়তে বাইরা তোদের মতো নারীদেরকে ক্ষমা করা এটা বোকামি আজকে ক্ষমা করবো কালকে আবার করবি বুঝছ না তোর হচ্ছে বহুরূপী তোরা কি বহুরূপী বাইরা বাইরে আমার বাসাতে বাইরা বাবা আমি একবার কই দিই সাপ সাপ আপনি মুরব্বী মানুষ আমি বেদবি করতে বাধ্য করবেন না যান আপনি মেরবেন না বাইরে যান শোনো বোন বিয়ে তো আমরাও করছি এই যে আমার বউ বউয়ের পায়ের ভিতরে সবসময় শিকল বাইন্ধা রাখি উল্টা পাল্টা কিছু করে শিকল ধরে টান দেই তোমার স্বামী বিদেশে থাকে তোমার এই কাজটা করা কি ঠিক হয়েছে হ্যাঁ আজকে তোমার মনে করো তোমার হাজবেন্ড তোমার তালাক দিয়ে দিল পরবর্তীতে অন্য জায়গায় তোমার বিয়ে হইলো সেই জায়গায় যায় সেম কাজটা হইলো তুমি জীবনে কয়টা স্বামী পাল্টাইবা হ্যাঁ আর তোমার জীবনের অবস্থা কি হবো তোমার অবস্থা কি হবো তোমার বাবা মার অবস্থা কি হবো হ্যাঁ তোমার ফ্যামিলির অবস্থা কি হবো একবার চিন্তা করো এইগুলা হ্যাঁ পরকিয়া করতে গেছো গা এত সুন্দর তোমার একটা জামাই বলো তার কিসের অভাব আর তোমার কোনো অভাব দিয়ে রাখছে বলো আর তুমি কি কষ্ট করলো আপনাদেরও দোষ আছে আপনার মেয়েটা কখন কোথায় বের হইলো এগুলো খোঁজখবর রাখবেন না আমিও কয়েকদিন দেখছি আপনার মেয়ে রিক্সা দিয়ে দিয়ে যাইতেছে এইদিকে সেদিকে যায় এগুলো তো খোঁজখবর রাখা উচিত খোঁজখবর রাখা উচিত না আপনার বাবা হিসাবে হ্যাঁ আপনার মেয়ে কখন কি করে এগুলো তো আপনি খবর রাখবেন কিচ্ছু রাখেন নাই এখন ভালো জনের সংসার ভেঙে গেছে এখন বসা বসায় খাওয়াইন নাহলে অন্য কোনো জায়গায় দিয়ে দিবেন আবার সেম কাজটাই হবে মান সম্মান আর কি আর কত নষ্ট করবি হ্যাঁ আসলে মানে বাবা হইলে অনেক কিছু সহ্য করতে হয় কিন্তু এরকম অসম্মানজনক কিছু সহ্য করার মতো ক্ষমতা আমার নাই আরে বাজান বাইরন তো আপনি এই বাইরা বাইরে তো গিলিয়া বেরান মুরব্বী বেরান আপনি বেরান আপনি আপা বাইরে দিয়ে বলছি বলছি বেরান আর থেকে বাইরে থাকলি তুই দেখো এবার মতো মাফ করে দাও বাইরে থাকলি তুই বেরান এই বাড়ি মেয়ের মতো হইছ না হ্যাঁ দেখ তো মাঝে মাঝে মোবাইলে টুং টুং করে আওয়াজ আসে এরপরে থেকে অ্যান্ড্রয়েড সেট ইউজ করবি না স্মার্ট সেট ইউজ করবি না বাটন সেট আছে বাটন সেট ইউজ করবি তোর মাঝে মধ্যে কিন্তু আমি দেখি এরকম করো আর যদি দেখি না
কি করছিস লোক তালাক দিয়ে আমি তো তালাক দিতে আরে আবার আরে 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 আর আরে নাই এই যে ভাই ভাই আরে বড় নে বসা যান রুমে যান আব্বা বেরন প্লিজ আব্বা কোন কথা বলবেন না ক্ষমা চাই আপনি মেনে আমার সঙ্গে কোনো দরকার নাই আর করতে পারবো না একটা বার সুযোগ দিয়ে দেখো বেরো না বেরো তোর মতো সন্তানের চাইতে নিজ সন্তান থাকাও ভালো বাবুজি চলে যাবেন কি করবেন তো বহেন মিষ্টি দইয়া নাই খাইয়া যায়েন ছি 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 হাত তাকে আসছ না একটা আবারো বুড়ারই শরম নাই লজ্জা নাই বাবা তো সন্তানের জন্য মনটা খাবে ওই যে অন্য পূজা করেন একটা বার তুমি পারতে হবে ইচ্ছা করে এক সেকেন্ড আর আমার মাথায় জায়গা নাই এক সেকেন্ড বেরোন এটা নিয়ে যান ভাই আপনি একবারে ঠিক কাজটা করছেন আপনি যে কাজটা করছেন না একবারে আমার মনে করেন আমার ভিতর থেকে ভালো লাগছে আপনার ডিসিশন আর ভাই কোন না প্রবাস থেকে এত কষ্ট করি স্ত্রীতে মা বাবা আত্মীয় স্বজন সুখে রাখার জন্য আর আজকে দেখছেন কি অবস্থা আমার কোলে বইসা হচ্ছে ডিং করতেছে আমার বুড়ারও মাঝে মধ্যে দেখি মোবাইল এরকম সেটিং করে যদি সত্যি যদি আমার হাতে ধরা কেনা নগদ আপনার মতো এই ডিসিশন নেবো তালাক দিয়ে দেবো নগদ আচ্ছা ঠিক আছে দান ঠিক আছে ভাই খেয়াল রাখেন আচ্ছা ভাই